ভোটের রাজনীতি নিয়ে আওয়ামী লীগের বিরোধী পক্ষ এতদিন সরব থাকলেও এবার আলোচনায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। দলের নির্বাচন নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা রীতিমতো আলোড়ন তুলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেটি ভাইরাল হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আজও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান সরকারের সময়ে দেশের যে উন্নয়ন হয়েছে তা যেমন তিনি তুলে ধরেছেন, সম্প্রতি দেয়া বক্তব্যে তেমনি সমালোচনা করেছেন জনগণের অধিকার কেড়ে নেয়ারও। কিছু শামসা কয় যে অমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ ভেঙেছে, অমুক নেতার ব্যক্তিত্বে ফেনীতে কয় অমুক নেতা, নোয়াখালীতে কয় অমুক নেতা, লক্ষ্মীপুরে কয় অমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ ভাঙছে, বিএনপির দুর্গ ভাঙছে। এই তিন চারটা কনস্টিটুয়েন্সি সারা বৃহত্তর নোয়াখালীতে সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা দরজা টোয়াই পাইত নয়, দরজা দরজা। হ্যাঁ, এটাই হচ্ছে সত্য কথা, সত্য বলতে হবে। আমি বলছি, আমি সাহস কত সত্য কথা বলব। প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে কথা বলার পাশাপাশি অনেকটা অসহায়ভাবে তুলে ধরেন তাদের দাপটও। এতরা যে দুর্নীতি করে এটার লগে কি প্রশাসনের লোক জড়িত নাই? আছে। হ্যাঁ আছে। ওদের বিচারটা কেন হয় না? হ্যাঁ, কি জন্য হচ্ছে না? মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমাদের দাবি এদের বিচার করা হোক। তাহলে আপনি এই জীবন সায়ন্নে, আপনার জীবন সায়ন্নে আপনি মানুষের মনের মনিকোঠা নিজেকে স্থান করে নিজে স্থান করে নিতে পারবেন। আসন্ন পৌর নির্বাচন নিয়ে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী থাকলেও তিনি সবাইকে আহ্বান জানান যে যার যার পছন্দ মতো ভোট দিতে। আমাদের স্পষ্ট বক্তব্য, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। এই নীতি বাস্তবায়নের জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব, নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে অনুরোধ করব, যেই কেন্দ্রে একটি ভোট জাল হবে, একটি ভোট অনিয়ম হবে, আপনারা সাথে সাথে সেই কেন্দ্র বন্ধ করে দেবেন। আর ভোটারেরা, আপনারা দলে দলে কেন্দ্রে আসবেন উৎসব মুখর পরিবেশে, রাস্তায় কেউ বাধা দিলে আমার বোনদেরকে বলেছি তোমরা পায়ের স্যান্ডেলটা নিয়ে মুখের উপর মেরে দেবে। আগামী 16 জানুয়ারি নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই দলের মেয়র প্রার্থী সহ অন্যান্য কাউন্সিলর প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচার প্রচারণা। সময় সংবাদ, নোয়াখালী।